বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক বন্ধুগণ, আমি এর আগে আলোচনা করেছি স্কিন ডিজিজ ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে। আজ আলোচনা করব চর্মরোগ বা স্কিন ডিজিজ, ব্যাকটেরিয়াজনিত যে চর্মরোগ, ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো ত্বক ও ত্বকের কোষের সংক্রমণ, এই যে ব্যাকটেরিয়াজনিত হয় এর কারণ কি? ত্বক ও ত্বকের কোষের সংক্রমণ সাধারণত স্টাফিলোকক্কাস অরিয়াস এবং স্টাফিলোকক্কাস এপিডার্মিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। তো এ ধরনের সংক্রমণের মধ্যে রয়েছে বয়েল বা ফোড়া, দুই লোমকূপের ফোড়া বা ফলিকুলাইটিস, তিন নখকুনি বা নখের কোনায় যে ইনফেকশন প্যারোনাইকিয়া, চার ইম্পেটিগো। লক্ষণ কি, কোথায় হয়? শরীরের উপরিভাগের ত্বকে যে কোনো জায়গায় হতে পারে। এর লক্ষণ কি? এক র্যাশ, দুই লাল হয়ে যাওয়া রেডনেস, তিন চুলকানি হতে পারে, চার প্রদাহ বা ইনফ্লামেশন হতে পারে। তো আপনার আমাদের যে নখকুনি প্যারোনাইকিয়া যে ইনফেকশন হয় নখে, সাধারণত স্টাফিলোকক্কাস অরিয়াস জাতীয় ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়ে থাকে। নখ বেশি ছোট করে কাটলে বা নখের কোনায় চামড়া টেনে ছিঁড়লে সহজেই সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হতে পারে। কোথায় হয়? হাত বা পায়ের আঙ্গুলের নখের কোনায় বা প্রান্তভাগের টিস্যুতে ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়ে থাকে। সাধারণত হাতের আঙ্গুলের কোনায় এ রোগ বেশি হতে দেখা যায়। এই রোগের লক্ষণ কি? প্রাথমিকভাবে নখের চারপাশের টিস্যু লাল হয়ে ফুলে যায়, দুই চিনচিন করে ব্যথা প্রদাহ শুরু হয়, চার গুরুতর অবস্থায় প্রদাহ ব্যথা বেড়ে যায় ও নখের চারপাশে তথা আঙ্গুলের অগ্রভাগে লাল হয়ে ভীষণ ফুলে ওঠে। প্রচণ্ড ব্যথার অস্থিরতা অনেক সময় বেড়ে যেতে পারে। চিকিৎসা কি? সাধারণত এই প্যারোনাইকিয়া রোগের চিকিৎসা ফিসিডিক অ্যাসিড যে ক্রিমটা রয়েছে ফাসিড নামে বাজারে পাওয়া যায়, এক থেকে দুবার প্রতিদিন যদি আমরা লাগাই সাত দিন, পাশাপাশি আমাদের যে অ্যান্টিবায়োটিক আছে ফ্লুগোলাক্সিলিন 500 মিলিগ্রাম দিনে চারবার, এটাও সাত দিন খেতে হবে, তাহলে এদের প্যারোনাইকিয়া বা আঙ্গুলের যে নখের ইনফেকশন এটা আরোগ্য লাভ করা সম্ভব। এরপরে আমি আলোচনা করব ব্যাকটেরিয়াজনিত যে ইনফেকশন হয় তার মধ্যে ফলিকুলাইটিস অন্যতম, কারণ সাধারণত স্টাফিলোকক্কাস অরিয়াস নামক ব্যাকটেরিয়ার জন্য এ রোগ হয়ে থাকে। কোথায় হয়? সাধারণত চুল বা দাড়ির গোড়ায় এ রোগ হয়ে থাকে। এরোগ লক্ষণ কি? আপনার ফলিকুলাইটিস রোগের লক্ষণ হচ্ছে চুলের গোড়ায় লালচে বর্ণের পুঁজ, ভরা ফোসকা বা প্রদাহজনক ক্ষুদ্র ক্ষুদ্র দানা হয়, আক্রান্ত চুল ধরে টান দিয়ে সহজে চুল ছিঁড়ে যায়। এই যে ফলিকুলাইটিস, এটার চিকিৎসা, এটাও আগের মতোই ফাসিড ক্রিম এক দিনে দুবার লাগাতে হবে। পাশাপাশি আপনি যদি চুলকায় অ্যান্টিস্টামিন একটা বড়ি ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম একটা করে দিনে একবার সাত দিন, এবং একটা অ্যান্টিবায়োটিক ফ্লুগোলাক্সিলিন সিপ্রোসিন খাওয়া যেতে পারে। এরপরে আমি আলোচনা করব ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন ইম্পেটিগো। কারণটা কি? ইহা এক প্রকার ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন বা চর্মরোগ, স্টাফিলোকক্কাস অরিয়াস জাতীয় ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগটা হয়ে থাকে। সাধারণত তবে কোনো কাটাছিড়া বা চিকিৎসা না হওয়া, দেহের কোনো ইনফেকশন অথবা ফুসফাসরা পোকামাকড়ের কামড় বা ত্বকের কোনো ফাঙ্গাল ইনফেকশন সেকেন্ডারি হিসাবে কারণ হিসাবে ইম্পেটিগো হতে পারে। কোথায় হয় সাধারণত? সাধারণত দেহের অনাবৃত অংশ যেমন মুখ, বাহু, পায়ে এটি হয়ে থাকে। লক্ষণ কি? আক্রান্ত স্থানে রসপূর্ণ ফোসকা হয়ে পড়ে, তাতে পুঁজ জমে বেশ ঘোলাটে দেখায়,
দুই এগুলো পরে ফেটে গিয়ে হলদে বর্ণের ক্রাশ বা মামরি পরে এবং চক্রাকারে অনেকটা দাঁতের মতো দেখায়। তিন, ক্ষতগুলো প্রায় চুলকানি ও জ্বালা করে, অনবরত চুলকানির ফলে ইনফেকশন চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। তো এটাও যেহেতু এটা ব্যাকটেরিয়াজনিত, একটা অ্যান্টিবায়োটিক মলম, ফাসিপ মলম লাগাতে হবে দিনে 2-3 বার করে 7 দিন। একটা অ্যান্টিবায়োটিক ফ্লুগ্লোসিন আমরা ব্যবহার করতে পারি। মগজিফ্লোফেসন 400 মিলিগ্রাম দিনে 1 বার করে 7 দিন ব্যবহার করা যেতে পারে। চুলকালে পারে অ্যান্টিস্টামিন দিতে হবে। এছাড়াও আয়ুর্বেদিক আমাদের মানে সিরাপ সাফি 2 চামচ করে 2 বার 15 দিন খেলেও এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ, আজকে আমি ব্যাকটেরিয়াজনিত চর্মরোগ সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তীতে ইনশাল্লাহ একজিমা, একনি সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।